So this is lecture one. We'll draw all the structure. This is carbon one and carbon two, carbon three, carbon four, carbon five, carbon six. So there are three methyl group at carbon two, methyl group at carbon two, another methyl group at carbon four. Okay, we'll draw 2,2-dimethyl propane. First part is prop infix AN. Last part is E. 2,2-dimethyl. It will be called a prefix. So this is the prefix. 2,2-dimethyl prefix. So from the prop tango, the numbering group. 1, 1, 2, 3. And then so there are two methyl group. Both are in carbon two. One methyl group and this is the second methyl. It contains two methyl group. So one methyl group. And this is the second methyl group. First, write the name of the compound. 3-ethyl-2,4,5-trimethyl-octane. And we identified different parts. The first 8 carbon. Second, 8. Numbering. 1, carbon 2. So, let's see. Let's see. Let's see. Let's see. এগুলো আঁকা হলে আমি আবার 3 নাম্বার কার্বন একটা ইথাইল গ্রুপ দিতে হবে CH2 CH3 গ্রুপ সো দিস ইজ CH2 and this is CS. So CS2, CS3. So this is the ethyl group. এবং এরপরে কাজ রইল দুই নম্বর কার্বন একটা মিথাইল গ্রুপ, চার নম্বর কার্বন একটা মিথাইল গ্রুপ আমরা উপরের দিকে দিচ্ছি এবং আরেকটা হচ্ছে পাঁচ নম্বর কার্বন একটা ইথাইল গ্রুপ রয়েছে. সো ড্র দিস স্ট্রাকচার অ্যান্ড অলসো ম্যাচ ইট উইথ দ্য নেম. পরের যেটা কাজ, 3,3-dimethyl পেন্টেন, রুট ইনফিক্স suffix and 3,3-dimethyl, this is the prefix. আমাদের প্রথম কাজ আবার আগের মতন, সেটা হচ্ছে প্রথমে পেন মানে পাঁচটা কার্বন আঁকতে হবে. অর্থাৎ একেবারে এখানে টোটাল লেখার দরকার নেই, কারণ এখানে উপরে নিচে আমাকে যেহেতু শাখা দিতে হতে পারে আমরা একটু পাশেই লিখেছি সে কারণে. এরপরে যেটা কাজ সেটা দেখছি যে তিন নাম্বার, দেখো এখানে আর কাজ নেই. পেন আমরা পাঁচটা কার্বন আমরা এঁকেছি, এন আমরা সবগুলো বন্ধন সিঙ্গেল ছিল এবং আমরা দেখছি এটা হাইড্রোকার্বন. এরপরে যেটা কাজ সেটা হচ্ছে তিন নম্বর কার্বনে আমরা দেখছি দুইটা মিথাইল গ্রুপ, ডাই মানে হচ্ছে মিথাইল গ্রুপ দুবার আছে এবং মানে লিখে দিব. সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ 3,3-dimethyl পেন্টেন. সো ড্র দিস স্ট্রাকচার. 4-chloro-3-methyl-decane, ড্র এ কার্বন চেইন উইথ 10 কার্বন. সো উইল ড্র এ চেইন উইথ 10 কার্বন. 5, 6, 7, 8, 9, 10. As in the branch, carbon 4, there will be a chlorine. Carbon 4, there is a chlorine. 3-methyl, 3-methyl. 0.5 এবং 1.6, সেখানে কিন্তু আরো অনেক ধরনের যৌগ রয়েছে. 3-ethyl-2,5-dimethyl-octane. Oct is the root, an is the infix, and e is the suffix. 3-ethyl-2,5-dimethyl. This is a prefix. এটা নিয়ে আমাদের প্রথম মাথা ব্যথা নেই. আমাদের প্রথম করতে হবে সেটা হচ্ছে 8টা কার্বন আঁকতে হবে. এরপর সবগুলো বন্ধন থাকবে সিঙ্গেল আর লাস্টে আমরা দেখছি যোগটা হচ্ছে হাইড্রোকার্বন. আমরা অক দিয়ে শুরু করব. আমরা প্রথম 8টা কার্বন আঁকবো. কার্বন 3, দ্যাট ইজ ইথাইল গ্রুপ. ইথাইল গ্রুপ থাকলে দুইটা কার্বন তোমাকে অ্যাসাইন করতে হবে আর 2 এবং 5 এ আমরা দেখছি দুইটা মিথাইল গ্রুপ আছে. তাহলে 2 একটা মিথাইল গ্রুপ এবং 5 আরেকটা মিথাইল গ্রুপ. যেহেতু ইথাইল গ্রুপে দুইটা কার্বন থাকবে সে কারণে আমরা দেখো এখানে কিন্তু আমরা দুইটা কার্বন দিচ্ছি. এটা হচ্ছে CH2 আর এটা হচ্ছে CH3. And you can see different parts of this compound. Root is oct, infix an, and the suffix all. যেহেতু oct আছে root, সেই কারণে 8টা কার্বন আমরা আঁকতে হবে. তাহলে oct হয়ে গেল, এখানে an আছে infix, তাহলে সবগুলো কার্বন দিয়ে সিঙ্গেল বন্ড. এই যে অল, অলটা কোথায় থাকবে? তিন নম্বর কার্বন আছে, তিন নম্বর কার্বনে গিয়ে একটা আমরা ওয়েজ গ্রুপ দিতে হবে. তো এটা এখানে আমরা একটু বলে রাখা ভালো, এখানে কার্বনের সঙ্গে কিন্তু দেখো আমি একেবারে অক্সিজেনটা এমন ভাবে আঁকলাম কার্বন সাথেই কিন্তু তার বন্ডিংটা বোঝানো হচ্ছে, অর্থাৎ এভাবে. তাহলে এটা একটা ভুল, কারণ এক্ষেত্রে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন বোঝানো হচ্ছে কিন্তু আসলে মূলত কার্বনের সঙ্গে বন্ধন থাকবে অক্সিজেনের. আমাদেরকে এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে কার সাথে কার বন্ধন সুস্পষ্ট ভাবে সেটা যাতে আমরা দেখতে পাই আমরা সেভাবে আঁকতে হবে. সাইক্লিক কম্পাউন্ড এন দ্য লাস্ট পার্ট ই, এখানে পাঁচটা কার্বন থাকবে এবং প্রত্যেকটা বন্ধনের সিঙ্গেল. এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে রুট এর যে পাঁচটা কার্বন আমরা পাচ্ছি সবগুলোই কিন্তু চক্র গঠন করবে. তাহলে আমরা প্রথম পাঁচটা কার্বন এবং সেগুলো সাইকেলের অংশ থাকবে. তাহলে এটা হচ্ছে সাইক্লোপেন্টেন, আর নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন,
এগুলোর নাম কিরকম হবে? এখানে কিন্তু আমি একটা করে ডাবল বন্ড আমি দিচ্ছি, পেন্ট পেন্ট ফর ফাইভ কার্বন এন্ড ই এন, এবং লাস্টে ই বসবে, তাহলে প্যান্টিন। যেহেতু পাঁচটা কার্বনের সাইকেল অংশ, তাহলে এটার নাম হচ্ছে সাইক্লো প্যান্টিন, সাইক্লো প্যান্টিন। অনুরূপ ভাবে এরপরে যে কম্পাউন্ডটা আমরা পাচ্ছি সেটার নাম হবে সাইক্লো সাইক্লোপ্রোপি সাইক্লো বিউটি। আমরা সাইক্লিক কম্পাউন্ড গুলো আমরা ড্র করেছি, তাহলে এই কম্পাউন্ডটা আঁকো, এবং এই কম্পাউন্ডটার নাম কি? আমি আর নাম্বারিংটা মুখে বলে দিচ্ছি, তোমরা খাতা লেখার সময় অবশ্যই নাম্বারিংটা করে নিবে। অর্থাৎ আমি এদিকে কাউন্ট করবো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। তাহলে এখানে দুই নম্বর কার্বনে কি থাকবে? আয়োডিন থাকবে। আচ্ছা, আয়োডিন, তাহলে এটা হচ্ছে টু আয়োডো হেপটেন, এরপর হচ্ছে টু ক্লোরোবিউটেন। এই পাশ থেকে যদি ধরে শিকলটা গুনি, এটা থ্রি ক্লোরোবিউটেন, সেটা ঠিক আছে, কিন্তু আসলে গুনতে হবে কোন পাশ থেকে? এ পাশে। তাহলে যে কম্পাউন্ডটা আছে সেটা যদি তুমি টু ক্লোরোবিউটেন বলো, এটা সঠিক, আর যদি থ্রি ক্লোরোবিউটেন বলো, আঁকা যাবে কিন্তু সেটা আসলে ভুল। দেন টু অক্টানল, তাহলে আমরা প্রথম অক্ট হচ্ছে রুট, আমরা অক্ট টা আঁকলাম, আর এরপর নাম্বারিং করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, এরপর থেকে আমরা কাউন্ট করছি। তাহলে তিন নম্বরে ডাবল বন আছে, তিন নম্বর ইথানল, এটা হচ্ছে দুই কার্বন, সালাম, এটা হচ্ছে বিউটানল। তাহলে প্রথম বিউট, অর্থাৎ চারটা কার্বন আমরা আঁকবো, চারটা কার্বন হয়ে গেল, এবং এটাকে আমরা এক নম্বর কার্বন ধরছি, এটা দুই নম্বর কার্বন, তিন চার, যেহেতু অ্যালডিহাইড গ্রুপ, কার্বন ওয়ানটাকে আমাদের কার্বোনাইল গ্রুপ কনসিডার করতে হবে, এবং এই কার্বোনাইল গ্রুপের সঙ্গে একটা হাইড্রোজেন থাকবে। তাহলে এক্ষেত্রে প্রথম বিউট মানে চারটা কার্বন প্রথম এঁকে নিতে হবে। আমরা এটাকে এক নম্বর কার্বন ধরছি, যেহেতু অ্যালডিহাইড, আমরা জানি কার্বোনাইল গ্রুপের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত থাকে, ইথানোয়িক অ্যাসিড, আর এখানে হচ্ছে ওএইচ, হয়ে গেল আমাদের ইথানোয়িক অ্যাসিড, কার্বন ওয়ান কার্বন টু, যে কার্বোক্সিলিক অ্যাসিড গ্রুপ হচ্ছে কার্বোনাইল গ্রুপের সঙ্গে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে। হেপটানোয়িক অ্যাসিড, হ্যাপ সাতটা কার্বন, এখানে যথারীতি এটাকে আমরা কার্বন ওয়ান ধরছি, টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, তাহলে সবগুলো কার্বন কার্বন বন্ধন, যে তিন ফিক্স সিঙ্গেল বন্ড, এবং ফাংশন গ্রুপ হচ্ছে, তাহলে এখানে হচ্ছে অক্সিজেন, আর এখানে হচ্ছে ওয়েজ, হয়ে গেল আমাদের হেপটানোয়িক অ্যাসিড। দেন অক্টানেল, তাহলে অক্টানেল প্রথম অংশ অক, পরের অংশ এন, এবং পর অংশ এল, এখানে আটটা কার্বন হয়েছে, সবগুলো সিঙ্গেল বন্ড এ এন, এবং শেষের কার্বনটাকে আমরা কার্বনাইল গ্রুপ ধরে নিব, তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত থাকবে, এবং এটা হচ্ছে হাইড্রোজেন, এই স্ট্রাকচারটা হচ্ছে অক্টানল। দেন সাইক্লো, তাহলে এটা হচ্ছে সাইক্লো প্যান্টিন, এখানে একটা ডাবল বন্ড, তখন হয়তো আমরা এটাকে, এটা কার্বন ওয়ান, এটা টু, এটা থ্রি, তাহলে আমরা বলতে পারতাম ওয়ান থ্রি সাইক্লো প্যান্টাডাইন, সাইক্লো প্যান্টানোন, প্রথম একটা সাইক্লো প্যান্টিন আঁকবো, যে কোনো একটা কোনায় কার্বনের গ্রুপটা দেখাতে হবে, সাইক্লো প্যান্টানল। দেন সাইক্লো হেক্সানল, তাহলে প্রথম আমরা সাইক্লো হেক্সেনে আঁকবো, এটা সাইক্লো হেক্সেন, এবং যে কোনো একটা কোনায় আমরা ওয়েজ গ্রুপ দিতে পারি। বিউটানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, সাইক্লো প্যান্টানল, আর হচ্ছে প্রোপানোন, তাহলে প্রথম যেটা বিউটানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে প্রোপ মানে তিনটা কার্বন আছে, প্রোপিনোয়িক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে আসলে গাঠনিক সংকেত হচ্ছে এরকম, এবং ইনের অবস্থান সবসময় কত হবে, দুই নম্বর কার্বন হবে, অর্থাৎ এক নম্বর কার্বনে কখনোই ডাবল বন্ড হতে পারে না। সাইক্লো প্যান্টানল, তারপর হচ্ছে প্রোপানন, প্রোপ মানে হচ্ছে তিন কার্বন, প্রোপ মানে তিন কার্বন, এন্ড মানে প্রত্যেকটা কার্বন কার্বন বন্ধন সিঙ্গেল, কিটোন মৌলিক ক্ষেত্রে কার্বনের গ্রুপের উভয় পাশে কার্বন থাকতে হবে, সেই সত্ত্বে মাঝখানে কার্বনটাকে আমরা কার্বনের গ্রুপ কনসিডার করতে হচ্ছে। তবে এখানে মনে রাখতে হবে এই টু প্রোপানন এবং টু বিউটানন, এখানে যতভাবে আঁকো না কেন, এই সংখ্যাটা কিন্তু পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে প্রোপানোনের স্ট্রাকচারে সবসময় কার্বনের গ্রুপটা থাকবে দুই নম্বর কার্বনে, বিউটানোনের ক্ষেত্রে সবসময় কার্বনের গ্রুপটা থাকবে কত নম্বর কার্বনে, এই স্ট্রাকচারটা হচ্ছে এখন টু বিউটানোন, কিন্তু যদি আরেকটা কার্বন থাকে, এখানে আরেকটা কার্বন থাকে, তাহলে এখন নাম হচ্ছে এটা হচ্ছে থ্রি প্যান্টানোন, আর এখন যদি পাশ থেকে যদি কেউ নিই, তাহলে সেটা হচ্ছে টু প্যান্টানোন। অনেক সময় এই সংখ্যাটা প্রথম যে টুটা উল্লেখ করা হয়েছে, এই টু সংখ্যাটা অনেক সময় কি করা হয়, বাদ দিয়ে দেওয়া হয়, প্রোপানন টু প্রোপানন কে বোঝায়, আর বিউটানন মানে টু বিউটানন কে বোঝায়।